আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। তো আমি আজকে আপনাদের দেখাবো ক্লিপিং মার্কস কীভাবে করতে হয় অ্যাডোবি ফটোশপে। আপনি যদি ফটোশপে বিগিনার হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য। তো চলুন শুরু করি। তো ক্লিপিং মার্কস বলতে তো আমরা বুঝি যে একটা বৃত্তর মধ্যে, একটা লেখার মধ্যে বা বিভিন্ন শেপের মধ্যে ছবি থাকবে। তো এইটা কীভাবে করতে হয় ক্লিপিং মার্কস? ওকে, তো আমি প্রথমে একটি বৃত্ত দিয়ে দেখাই, আপনারা একটা পারলে সবগুলো পারবেন। তো আমি প্রথমে একটি বৃত্ত এখান থেকে নিই, এলিপস টুলসের মাধ্যমে একটা আমি বৃত্ত এখানে কি করব, এখানে আমি বৃত্ত নিয়ে নিব। ওকে, তো আমি জাস্ট এখানে একটা নতুন লেয়ার নিয়ে নিই। ওকে, তো এখানে আমি একটা বৃত্ত করে দিলাম। আচ্ছা, তো বৃত্তের কালারটা কি হবে এইটা কোনো বিষয় না। তো আমরা লেয়ারে আসবো, দেখেন যেখানে একটা বৃত্ত হয়ে গিয়েছে। তো এখন আমাদের কি করতে হবে, যেই ছবিটা আমি বৃত্তের মধ্যে বসাতে চাচ্ছি সেইটা আমাকে এই আর্টবোর্ডের ওপরে আনতে হবে। ওকে, তো আমি এই ছবিটা একটু ছোটো করে নিই, আমি অল্টার প্রেস করে একটু ছোটো করে নিই। ওকে, একটু বড় করে দিই। তো ওকে, আমি এখন আপনাকে অবশ্যই যেটা মাথায় রাখতে হবে যে আপনি যেই ছবিটা ক্লিপিং মার্কস করতে চাচ্ছেন সেইটা অবশ্যই এই বৃত্তের ওপরে থাকা লাগবে। বুঝতে পেরেছেন আশা করি, যে যেইটার মধ্যে ক্লিপিং মার্কস করবেন সেটা নিচে এবং যেইটা করবেন সেটা ওপরে থাকা লাগবে। তো এখন বৃত্তের আমি কিন্তু বুঝতে পারতেছি না যে বৃত্তের কোন পজিশনে ছবিটা আছে। তো সেইটা বোঝার জন্য আমাদের কী করতে হবে, অপাসিটিটা একটু কমাই দেবো এখান থেকে, তাহলে আমি বুঝে যাবো যে হ্যাঁ এটা একুরেট কেমন হবে, বসালে কেমন লাগে। তো তারপরে আপনি এখান থেকে অপাসিটিটা বাড়ায় দেন। ওকে, দিলাম, দেওয়ার পরে এখন আপনি এই যে লেয়ার আছে এখানে, তো লেয়ারের আপনি হচ্ছে আপনার মাউসের ডান বাটন ক্লিক করবেন, করার পর এখানে ক্রিয়েট ক্লিপিং মার্কস যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে ক্রিয়েট ক্লিপিং মার্কস হয়ে গিয়েছে। ওকে, তো আপনি দেখেন যে এখানে একটা ক্লিপিং মার্কস আমরা করে ফেলেছি। তো এটা আমি জাস্ট এখানে রেখে দিই আপাতত, এটা এখানে থাক, আমরা একটা করেছি। তো এইভাবে আপনি বিভিন্ন শেপ দিয়ে করতে পারেন, সেটা আপনি এখান থেকে কাস্টম শেপে যাওয়ার পর এখান থেকে লাভ রয়েছে, তারপরে আরও বিভিন্ন চিহ্ন রয়েছে সেগুলোর মধ্যেও আপনি করতে পারবেন। তো ধরুন আমি হচ্ছে এই যে এটার মধ্যে যদি করতে চাই, ওকে, তো এটার মধ্যে ধরুন আমি করতে চাচ্ছি, তাহলে আমি আবার সেমভাবে ছবি আনবো, আনার জন্য ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও আনতে পারেন অথবা প্লেস এম্বেডেড করেও আনতে পারেন। ওকে, সেটা আপনার ব্যাপার। তো জাস্ট আমি এটা ছোটো করে নিই, আমি এখানে এর উপরে দিয়ে দিচ্ছি আপাতত, একটু বড় করে দিই, এবং এখান থেকে কী করবো, ক্রিয়েট এ ক্লিপিং মার্কস, ক্রিয়েট ক্লিপিং মার্কস। ওকে, তো দেখুন হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা কিন্তু কাজগুলো করতে পারবেন। তো এখন আর একটা কথা, সেটা হচ্ছে লেখার মধ্যে কীভাবে করতে হয়। তো লেখার মধ্যেও সেম ওয়ে, আপনি যেহেতু বিগিনার আপনার কাছে এটা অনেক মজাদার লাগতেছে। ধরুন এইস আমি দিয়েছি, তো এইসটাকে একটু বড় করে নিই, আমি বেশি বড় হয়ে গিয়েছে, তো এতটুকু করলাম। তো এই যে লেখাটা রয়েছে, তো লেখার মধ্যে আমি আমার ছবিটা বসাতে চাচ্ছি, তো আমি ছবিটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিলাম। ওকে, তো এটাকে একটু ছোটো করে নিই। ওকে, তারপরে আমি কী করবো, ক্রিয়েট এ ক্লিপিং মার্কস ক্লিক করবো। ওকে, দেখুন লেখার মধ্যে কিন্তু ছবিটা চলে গিয়েছে। তো আপনি আরও অনেক লেখা লিখতে পারেন, তো সব লেখার মধ্যেও বসাতে পারেন। অবশ্যই মনে রাখতে হবে যে লেখার উপরে থাকা লাগবে, ছবিটা থাকা লাগবে। আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। তো এখন আমরা একটা মজাদার বিষয় শিখবো সেখানে, সেটা হচ্ছে দেখুন এখানে অনেকগুলো শেপ রয়েছে, ব্রাশ শেপ। তো এই শেপগুলো আমি গুগল ড্রাইভ আপলোড হচ্ছে আপাতত, তো আমি এখান থেকে আপনাদের দিয়ে দিব কীভাবে ডাউনলোড করবেন, এটা আপনারা পারবেন গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করতে। আর তারপরে আমি দেখাই দেবো লাস্টে, ভিডিও লাস্টে কীভাবে ডাউনলোড করতে হয়। তো এখান থেকে বিভিন্ন শেপ রয়েছে, তো ধরুন আমি একটা শেপ এখান থেকে নিয়ে যাই আপনাদের দেখানোর জন্য। ধরুন আমি এই যেটা নিলাম DZ5, আমি এটা এখানে নিয়ে আসলাম। তো আমি চাচ্ছি যে এই শেপের মধ্যে ছবিটা থাকবে। ওকে, তো আমি কিন্তু এখান থেকে শেপ তৈরি করেছিলাম, রেক্ট্যাঙ্গেলের দিয়ে শেপ তৈরি করেছিলাম, তারপরে এলিপসুল দিয়ে শেপ তৈরি করা যায়। তো আমি এখান থেকে বাইরে থেকে একটা ছবি আকারে, PNG আকার, ঠিক আছে, এটা PNG বলা যায়, ট্রান্সপারেন্ট। তো এটার মধ্যে আমি আমার ছবিটা বসাবো। ওকে, ভালো কথা। তো সেইটা করার জন্য আমাকে আমার ছবিটা আনতে হবে, ছবিটা এনে ফটোশপে, ওকে, ফটোশপে আনতে হবে ছবিটা, ফটোশপে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি ছবিটা কী করলাম, আনলাম। তো এখন ছবিটা আমি ছোটো করে নিই। ওকে, তো আমি দেখুন এখানে যে অপাসিটি কমাই দিই, তাহলে কিন্তু নিচে শেপটা রয়েছে, কোন পজিশনে বসবে আমি একটু ভালোভাবে দেখে নিই, তারপরে আমি অপাসিটিটা বাড়াই দিলাম। ওকে, তো এখন আমি ছবিটা যদি ক্রিয়েট ক্লিপিং মার্কস করি, তাহলে দেখুন যে এই যে নিচের শেপটার ভিতরে চলে গেছে। আমি যেটা রেখে বন্ধ করে দিই, তাহলে টোটালি বন্ধ হয়ে যাবে, দেখুন এটা কিন্তু ভিতরে চলে গিয়েছে। তো আপনারা এইভাবে আরও বিভিন্ন শেপ রয়েছে সেগুলো দিয়েও কাজ করতে পারেন। এখানে অনেকগুলো শেপ রয়েছে, এগুলো ডাউনলোড করতে পারেন, ফ্রিভাবে পেয়ে যাচ্ছেন। তারপরে ধরুন এখানে একটা শেপ রয়েছে, তো আমি ধরুন এই শেপটাই ফটোশপে আনি। ওকে, তো আমি ছবিও কি নিয়ে আসি এখানে,
ওকে ছবি এখানে আনলাম ওকে তো এখন যদি আমি এটাকে ক্রিয়েট ক্লিপিং মার্কস করি তাহলে দেখুন যে এটা কিন্তু ভিতরে বসে গিয়েছে তো এইভাবে মূলত ক্রিয়েট ক্লিপিং মার্কস আপনারা জানলেন যে কিভাবে ক্লিপিং মার্কস করতে হয় আর এখানে দেখুন আপনি এই যে আমরা বৃত্তের মধ্যে বসাইছি বৃত্তের বাদেও এখান থেকে আমরা বিভিন্নভাবে বসাতে পারি আপনি বিভিন্নভাবে শেপ এখান থেকে তৈরি করে নিতে পারেন এখান থেকে আপনি রেডিয়াস করে নিতে পারেন আপনার ইচ্ছা মতো ঠিক আছে ধরুন এটা একটু এমন হবে বা এটা এমন হবে ওকে তো আপনি সেমভাবে এর মধ্যেও বসাতে পারবেন আপনি আমি দেখাচ্ছি আপনাকে ভালোভাবে তাহলে বুঝতে পারবেন আরও ক্লিয়ারভাবে ওকে তো লেয়ারে আসবেন আসার পরে এই যে ছবিটা রয়েছে এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মার্কস ক্লিক করবেন তাহলে দেখবেন যে ছবিটা চলে গিয়েছে এখন অল্টার প্রেস করে ছবিটাকে ছোট করে নিতে পারেন ছোট বড় আপনি যেটা করতে চান সেটা কিন্তু এখান থেকে করতে পারেন ওকে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন অনেক একটা সহজ বিষয় তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন তো আমি এখানে আপনাদের যে শেপগুলো দিয়ে দিয়েছি এখান থেকে ডাউনলোড করতে পারেন এই ফোল্ডারের মধ্যে যাবেন যাওয়ার পরে দেখবেন এমন একটা অপশন আসবে তো ডাউনলোড করতে হয় কীভাবে আপনি যদি সব ডাউনলোড করতে চান তাহলে সবগুলো সিলেক্ট করতে হবে কন্ট্রোল এ প্রেস করে কন্ট্রোল এ প্রেস করবেন করার পর এখান থেকে যে থ্রি ডট মেনু রয়েছে এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে জিপ আকারে ডাউনলোড হয়ে যাবে আর যদি ইন্ডিভিজুয়াল একটা একটা ডাউনলোড করতে চান সেখান থেকে সেক্ষেত্রে আপনি ওইটার উপরে ক্লিক করবেন ডান বাটন মাউসের তারপরে এখান থেকে ডাউনলোডে যদি ক্লিক করেন তাহলে এটা স্ক্যান করবে একটু করার পরে এখান থেকে কিন্তু অটোমেটিকলি এটা ডাউনলোড হয়ে যাবে ওকে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো কীভাবে ডাউনলোড করতে হয় দেখুন এখানে ডিজি ফাইভ নামে এটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে তো এইভাবে ডাউনলোড করতে হয় আশা করি আপনারা খুবই ইজিলিভাবে এটা করতে পারবেন তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন তো এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ